বাহ, আমাদের রামু অত ভালো গাড়ি চালাতে পারে না। হ্যাঁ, তুই যা গাড়ি চালাচ্ছিস না বাবা। আরে বাবা, উফ, কি করলে এটা? মা দেখেছো রেস্টা হেরে গেলাম তো? একটু জ্ঞান গুমি নেই তোমার? আমি অত শত জানি নাকি। আবার চালাবে এখন বাপি বলছি, একবার যেতে হয় তো। কোথায়? দোকানে। দোকানে বসবি? রেজাল্টটাও ঠর আগে বসে যা। তোর তো চিন্তার কিছু নেই, দাদা আছে, ওসব বুঝি টুঝিয়ে দেবে, গয়না ডিজাইন ভরি সব কিছু। তোমাকে আর দাদাকেই তো দেখতে হবে বাবা, না তারপর তোমার বিয়ে দেব। আমার বাবা কতদিন শুধু একলা চল খেয়ে শুয়ে পড়েছেন রাতে, কত কষ্ট করে বড় হয়েছি। তোর তো সেসব চিন্তা নেই, দোকানে বসো, ব্যবসা বাড়াও। আমি যতটা পেরেছি করেছি, বাকি সব তোমাদের উপর। হ্যাঁ, নিশ্চয়ই, আই উইল ড্যাড। কাল থেকে তোমার পরিশ্রম শুরু। তুই ওইখানটা বসবি আমার ঠিক পাশে, আর আমি এখন একটু ক্যাশে যাচ্ছি, একটু পরে চলে আসবো। এর মধ্যে তোকে সন্দীপ বাবু, ইয়েস স্যার, বাপি আজ থেকে জয়েন করছে। আচ্ছা, উনি যা বোঝা তোকে বুঝিয়ে দেবে। ওকে, বাবা এত লোক আসে। আরে এত কিছুই না, প্লিজ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, আসো। আসো, এক মিনিট আসছি। কি রে তোরা এখানে, কি নাইট আউট ক্যান্সেল নাকি? আরে আমি তো বললাম আমি টাকা দেবো। আরে ক্যান্সেল না, স্ট্যান্ডিং। বাপি, সোনার কত টাকা কেজি রে? জিজ্ঞেস করতে পারছি না। সোনার কেজি কি রে, সোনার ভরি বল, কেন কি হয়েছে? তোকে আমাদের ফ্রেন্ডশিপের কাসাম, এই টাকায় একটা গয়না শালটে দিবি, হাসনাকে দেব, ওর বুকের উপর লকেটটা যা দোলে না। হাসনাকেও পটিয়েছে, এবার গিফট দেবে, একটা গয়না দেখবি, হবে এই টাকায়। আমাকে বলিসনি, বললাম তো হবে এই টাকায়। রিল্যাক্স ইয়ার, কৌশিক রায় যখন আছে, তার বাপের দোকান যখন আছে, ভয় পাচ্ছিস কেন? আমি তোকে গিফট করবো, তুই হাসনাকে গিফট করবি। আয় চ। ভুলে যাচ্ছিস আমরা একই বেঞ্চে বসতাম, নাপি ফ্রেন্ড। আরে তোর গার্লফ্রেন্ড মানে তো আমারও গার্লফ্রেন্ড, মানে আমার বোন।